মঞ্জুরি তো বলে যে তুলসী গাছের মঞ্জুরি গুলো পরে আর দেখতো ওই চড়ুই পাখি নেই আশা করে মানে ছিলাম যে হয়তো ডপলারে পুরো দেখতে পাবো চট্টামি করবে না কিন্তু বাবা এই হলো রিপোর্ট বানানো হয়ে গেছে এবং কালারটা তো সেম এসছে এই যে পুরো একদম কালচে একটা কালার তাড়াতাড়ি উঠেছি তার কারণ হলো মামনি বাবা একটা জায়গায় বেরোনোর আছে তো মামনি কালকে রাতে আমাকে বলেই রেখেছিল আজকে তোমাকে তাড়াতাড়ি ডাকবো উঠে স্নান করে ব্রেকফাস্ট করে আগে ওষুধ খাবে তারপরে আমি নিশ্চিন্ত হয়ে বেরোবো কারণ মামনি খুব ভালো মতো জানে একবার মামনি বেরিয়ে গেলে আমার এগুলোতে আরো অনেক অনেক লেট হয়ে যাবে তো এখন ঝটপট করে আগে ব্রেকফাস্ট করবো স্নান কমপ্লিট বাট দেখে আমাকে বোঝা যাচ্ছে না যে আমি স্নান করে এসেছি যা অবস্থা আমার বাট এখন কি ব্রেকফাস্টটা করবো তারপর মামনি বাবা বেরোবে আর মেইন ব্যাপার হলো আজকে কোকো খেয়ে দেখবো কি কীর্তি করে দাদু যেহেতু রোজ বেরোয় তাতে কোনো অসুবিধা হয় না আম্মা যদি একদিন এক ঘন্টার জন্য বেরোয় সারা বাড়ি খুঁজে বেড়াবে দরজা আছড়াবে মানে আমি আর ওর বাবা বেরোলে যা কীর্তি করে ও সেম ফেরার পরেও ওই সেম সেম কীর্তিই করবে তোমাদের সাথে শেয়ার করবো যে আম্মা বেরোলে আজকে ও কী করে আর আজকে একটা স্পেশাল আইটেম রান্না করবো চিকেন হবে বাট সেটার প্রসেসটা একটু ইউনিক হবে একটু অন্যরকমের হবে ইউটিউবে কদিন ধরে দেখছি একটা প্রসেস খুব হাইপে রয়েছে সেটাই আজকে ট্রাই করার ইচ্ছে রয়েছে তো এখন ঝটপট করে গিয়ে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে বাকি সব কাজ করবো সো যাই হোক আজকের ব্লগটা এভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় তো চলো আজকে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি চলো আজকে ব্রেকফাস্টের মেনু তারপরে খেয়ে নি স্নান করে উঠে বড় কাজ হলো এইটা নাহলে সৌম্য ঘর থেকে বেরোতে পারবে না পুরীতে প্রায় অলমোস্ট 11:20 বাজে দেখো সৌম্য তো বললাম কত সকালে উঠেছে তারপর কত রাতে শুয়েছে দেখো তাতে আমি খেয়ে নিই সৌম্য দুপুরে শোবে এখন যা কাজ রয়েছে সেগুলো শিডিউল সঙ্গে করতেই হবে দেখছি আমি একটু যদি ওর সাথে হাত হাত লাগিয়ে করতে পারি তাই আমি ঝটপট করে খেয়ে নিই তাও আজকে ভাবো বলে আজকে মাছ নেই নাহলে মামনি ডিম মাছ একসাথে দিয়ে দেয় তখন যা হয়ে যায় চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে একটা স্পেশাল আইটেম রান্না করবো বললাম স্পেশাল আইটেমটা স্পেশাল না মানে পদ্ধতিটা একটু স্পেশাল দাঁড়াও যখন করবো তখন বলছি এখন কী করে অষ্টমীর শিরোমণি যাই হোক ওষুধ খাওয়া হয়ে গেছে আমার এখন সোমবার কোকো উঠবে ওদিকে লক্ষ্মীদি এখন আসেনি এই টাইমটা এসে যায় কোকো নিচে নামা মানে লক্ষ্মীদি রয়ে গেল যা ঝাড় দেবে ইনি চেটে চুটে পয়সা করে দেবে এই হচ্ছে চাপের ব্যাপার আমার ঘন্টু বাবা শুরু শুরু উৎপাত শুরু ঘন্টু আম্মা দেখেছিস রেডি হয়ে আছে কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেছিস এই বাড়ির শাড়িতে নেই তো ঘন্টু কোথায় যাচ্ছে কিছুক্ষণ বাদে বেরোবে আর যখন আসবে তখন এমন করবে মনে হবে যেন 5-6 দিনের জন্য আম্মা গেছিল দাদু গেলে কোনো অসুবিধা নেই দাদু রোজ যায় চলে আয় কোকো আমি মারবে কি আমি নাকি কাজে বলবো আমি সৌম্যকে বললাম আমি প্রজেক্ট ফাইল বানিয়ে দিচ্ছি আমি প্রজেক্ট ফাইল বানিয়ে দিচ্ছি কোথায় প্রজেক্ট ফাইল থাকি কোকোই বানিয়ে দেবে প্রজেক্ট ফাইল আমার আম্মা কোথায় যাচ্ছে খুব চিন্তা কে বাঁচাবে আমায় কে বাঁচাবে বাবা বকলে কে বাঁচাবে আমাকে বাবা যায় না যায় না বাবা মামনি বাবা একটু বেরোচ্ছে দরকারে মাসি পেঁয়াজটা কেটে দি আর আমার যেটা করার সময় বলেছে কেটে দেবে বাবা তো একটু বেরোচ্ছে যাবে বাবা বাবা যায় না বাবা যায় না দেখার জন্য না না যায়নি ও দেখছে বাবা টাটা টাটা কয়ে দিয়েছে তুমি টাটা কয়ে দাও চলো চলো ভাই চলো ভাই চলো আমার চলে আসবে ওনাটা এখন মানে ইউটিউবে ভীষণভাবে ভাইরাল এই মানে পেঁয়াজ কুড়িয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ওনা তো আমরা কতটা খাই না তো সেই কারণে এটা ভীষণ ভাইরাল তাই ভাবলাম আজকে একবার ট্রাই করে দেখি আমি শুধু পেঁয়াজ আর রসুনটা যদি পড়াতে পারি পড়াবো কারণ তারপরে রয়েছে তো দেখি টেস্টটা কেমন আসে আমি অনেকে করেছে যে পুরোটা একসাথে ইয়ে করে তারপরে করেছে মানে পুরো মশলাটাই পুরো মশলা দিয়ে করেছে বাট আমি ওই রিস্ক নিচ্ছি না বাইচান্স যদি খেতে খারাপ হয় তো আমি হাফ এমনি মশলা দেবো আর এই চারটে পেঁয়াজ নিয়েছি এটা এমনি পুড়িয়ে দেবো দেখা যাক কেমন টেস্ট হয় আশা করি ভালো হবে কারণ যারাই ট্রাই করছে তাদের একটু বলছে যে ভালো হবে সেই কারণেই দেখি কেমন হয় কিন্তু প্রবলেম হলো একসাথে যদি সবকটা মানে সবকটাকে যদি পোড়াতে পারতাম তাহলে সুবিধা নাহলে একটা একটা করে পোড়াতে হলে
অনেক সময় বেশি লাগে। ফাইনালি এখানে সব ডান, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিলাম, আর এখানে রসুন দিলাম। আমি একটু অল্প পরিমাণে করছি, কারণ কেমন টেস্ট হবে জানি না। এবার এটা টমো খালি ভেজে দেবে। রুম করতেই আমার অবস্থা টাইট হয়ে গেছে, একদম গরমে দাঁড়াতে পারছি না। আগে নর্মাল পেঁয়াজটা সঙ্গে বললাম বেটে দাও, তারপরে এই যে নর্মাল আদা রসুন, তারপরে এইটা লাস্টে দেবো, এটা পরে বাটবো। এই যে চিকেন দিয়ে দিয়েছি নর্মাল মশলাতে কষানো হচ্ছে, আর দেখাচ্ছি যে মশলাটা অ্যাকচুয়ালি খুব ফেমাস সেটা বানানো হয়ে গেছে, এবং কালারটা তো সেম এসছে। এই যে পুরো একদম কালচে একটা কালার, এরকমই দেখেছি ইউটিউবে যারা যারা দিয়েছে তাদের, এরকমই স্মেলটা মোটামুটি ঠিকঠাক এরকমই স্মেল হবে। তো কারণ আমি বেশি লঙ্কাও দিইনি, তিনটে পেঁয়াজ তিনটে লঙ্কা দিয়েছি, এখন খুব একটা ঝাল তো খাচ্ছি না, আমি খেতেও পারছি না। তো দেখা যাক এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয় কি। এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি এই মশলাটা, এবার এই মশলাটা দিয়ে দিই। কষানোর টাইমটাতেই দিচ্ছি, কারণ আমি জানি না এটার মধ্যে রসুন রয়েছে সবই রয়েছে, স্মেল কি আসবে। এটা পরে আসি একটু তুমি ছেড়ে দাও, কি করছে আন্দাজে মশলাটা কমই হলো, বাট প্রথম দিনে হিসেবে ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে একদিন এই মশলা দিয়ে পুরোটা করবো, মোটামুটি জল দিয়ে একটু নাড়িয়ে দেবো। আশা করি ভালোই লাগছে, রান্না করছে মাসি ভাবছি আমি, প্রচন্ড গরম লাগে এখন, আমার ভালো লাগে। জল গরমও বসিয়ে দিয়েছি মাংসের, আর আজকে আমাদের অ্যাকচুয়ালি অনেকদিন বাদে বাড়িতে চিকেন হচ্ছে। চিকেন মাঝে খালি কিনে কিনে খাওয়া হচ্ছিলো, চিকেন মানে রান্না করার ডিশ, রান্না করা হচ্ছিল না, চিকেন আনা হয়েছিল বা কিছুতেই করা হচ্ছিল না। তেলও পাঁচ দিয়ে ছেড়েছে, এবার স্মেলটা বেরিয়েছে। নুন মিষ্টিটা আমি একটু পরে দেখবো, আর একটুখানি শুকিয়ে যাক। লেগ পিসটাও মোটামুটি সিদ্ধ এসছে, আলুটা দেখি, আলুও সিদ্ধ এসছে, আর ঢাকা দেবো না, ঢাকা দিলেই গন্ডগোল ভরে যাবে একদম, সব একদম ইন্ট্যাক্ট ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এরপরে আমার টেস্টার আছে আজকে একটুখানি বসে, তো টেস্টারকে দিয়ে একটু টেস্ট করিয়ে নেবো, স্মেল তো ভালোই বেরোচ্ছে। আর আরেকজনে দেখো, চিকুর গন্ড পাচ্ছি মা, চিকু দেবে না। আর আজকে বিকেলে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, খুব ইম্পর্টেন্ট, প্রেগনেন্সি রিলেটেড। সেদিন ডক্টরের সাথে মানে ডক্টরের কাছে চেক আপ করে অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি যে ডক্টর কী বললেন। ওটা আমার লাস্ট ইউএসজি ছিল আই থিঙ্ক, কারণ আর কোনো ইউএসজির কথা ডক্টর বলেনি। তো কী বলেছে না বলেছে লাস্ট ইউএসজি বুঝতেই পারছো, তো দেখা যাক তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখা যাক না, এখন করছি না, এখন মানে এই রান্না বান্না রয়েছে, তারপরে আবার দুপুরবেলা একটু রেস্ট নিতে হবে, নাহলে পারবো না, সময় কাজ রয়েছে। বিকেলবেলা তোমাদের সাথে আমি শেয়ার করবো কী বললেন না বললেন এভরিথিং সব কিছু। চলে রোড আজকে বাইরে, সকালে এতটা ছিল না, এখনই দেখছি এত রোদ, রাস্তায় কোনো লোকই নেই, সবাই দেড়টা বাজ, বৃষ্টির জল পেয়ে আমাদের তুলসী গাছটাতে দেখো কতগুলো আরও তুলসী গাছ হয়েছে, এখানে একটা এখানে একটা। এই যে মঞ্জুরি তো বলে, যে তুলসী গাছের মঞ্জুরিগুলো পড়ে, অর্ধেক তো ওই চড়ুই পাখি তো এসে খেয়ে যায়, তাতে যা পড়ে পড়ে তাতে এই গাছগুলো হয়েছে। এগুলো অন্য গাছ, এখানে সেদিন দেখলাম অনেকগুলো তুলসী গাছের চারা হয়েছে। আর আমার এই লেবু গাছ লম্বা হয়ে যাচ্ছে, ফলের নাম নেই, আজকে পাতাও পোকাতে খেয়ে নিচ্ছে। আজকের মেনু হলো এই, চিকেন রয়েছে, দেখি সোমর কেমন লাগে, ডাল রয়েছে ডাটা দিয়ে, আর বিট, আর এখানে মামুনি সেই বড়াটা বানিয়েছিল ওটা রেখেছিল সোমর জন্য, সোমর ভালো লেগেছে, আর দু ভাজা ভাত, আর একটু আজকে এক্সট্রা ভাত এনে রেখেছি। অন্যরকম টেস্ট হয়েছে মামুনি, সোমর ঠিক আছে, হুম বললে হবে না, ঠিক করে বলতে হবে। একটু ঝাল হয়েছে কি বেশি, এইটা দরকার। হ্যাঁ আমার মনে হচ্ছিল যে একটু ঝাল বাবার লাগলেও লাগতে পারে, যাই হোক সব কাজ কমপ্লিট করেই এসেছে। যাই হোক এখন আজকে একটু শুতে হবে, লক্ষ্মী দিয়ে এখনো এলো না, এসে গেলে ভালো হতো, কারণ সৌমর তো সবাই হয়নি ঠিক করে, মনে হয় 3 ঘন্টা না 3.5 ঘন্টা ঘুমিয়েছে। না না তখন তো নেশাতে চালায়, হেভি মজা পেয়েছে গাড়ি চালিয়ে। ফোকাস শুয়ে পড়েছে, এখন মনে হচ্ছে পেডিকিওর মেনিকিওর চলছে, খুবই স্কিনের ব্যাপারে সচেতন, তখন উনি দুষ্টুম করবে এরকম করে, তারপর ঘুমিয়ে পড়বে, যেই আমি আর সোমো শোবো, ব্যাস তারপরে শুয়ে পড়বে। ঘেমে ঘেমে একাকার হয়ে গেছি, বাইরে মনে হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে, পুরো অন্ধকার করে এসেছে, হালকা হালকা মেঘও ডাকছে, তো এখন শুয়ে পড়ি। আর যত তাড়াতাড়ি মানে বৃষ্টি নামে তার আগে একটু সোমো বলে এসিটা চালিয়ে নাও, ঘরটা গরম হয়ে আছে, কারণ মেঘ ডাকলে আর এসি অফ করে দিতে হবে। ঘন্টু আমি পিছনে আছি, আমি ঠেলবো পিছন দিয়ে, হাত দিয়ে কেন চট্টামি করবে না কিন্তু বাবা,
ওই দেখো পুরোটা দিয়ে তো খুলে যাবে। আচ্ছা কোকোই জিতেছে, হাটালি হাটালি জিতেছে। দুপুরবেলা তো বললামই তোমাদের সাথে শেয়ার করবো যে আগের দিন ডক্টরের কাছে চেক আপে গেছিলাম, ডক্টর কি বলেছে সেগুলো। আজকে তার জন্য তাড়াতাড়ি করে বিকালবেলা ঘুম থেকে উঠে একদম অফিসের যা কাজ সবগুলো কমপ্লিট করে নিয়েছি, ফাইনালি এখন বসেছি শেয়ার করবো। আচ্ছা আগের দিন আসলে এত লেট হয়ে গেছিলো ওই জন্য আর করতে পারিনি, এসে কিছু কাজ ছিল সেগুলো করতে হয়েছে। আর এই হলো আমার ওই দিনের দুটো রিপোর্ট, একটা হচ্ছে ইউএসজি ডপলারের আর একটা হলো ইসিজি। এটা করতে দেয় সবাইকেই দেয়, ইসিজি রিপোর্ট ঠিক আছে ডক্টর বলো নর্মাল, এটা দেখে আমরা একটু বুঝতেও পারিনি সেই সময়, সবকিছু ঠিক আছে ওকে আছে। আর আমার ডেটের ব্যাপারটা বলবো, তার আগে বলে দিই যে বেবির ওয়েট গ্রোথ সব এভরিথিং পারফেক্ট, এমনি ঠিক আছে টাচ উড। আর ডেটের যেটা ব্যাপার সেটা হচ্ছে আগে যখন মানে আমি ইউএসজি করেছিলাম সেটার যে ডেট বেরোয় সেটা অ্যাকচুয়াল ডেট হয়, আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো সেই কারণে বুঝতে পারছিলাম না কোন ডেটটা হবে। তো এখানে যে ডেটটা এসেছিল সেটা হচ্ছে 7ই অগস্ট, আর আমার আগের ইউএসজি ডেট ছিল সেটা হচ্ছে একটা স্পেশাল ডেট, জানি না সেই ডেটটা হবে কিনা, যদি হয় তাহলে খুব খুব লাকি খুব হ্যাপি হব। নর্মালি হয় না, ওটা একটা একটা বলে দেয় ডেট অ্যাপ্রক্স, বাট তার আগেই অ্যাকচুয়ালি হয়ে যায়, সেটা হলো 15ই অগস্ট। খুব স্পেশাল একটা ডেট আমাদের সবার জন্য, হলে খুব খুশি হবো, কিন্তু জানি না আদৌ কপালে আছে কিনা ওই ডেট, হয়তো তার আগেই হয়ে যাবে। যাই হোক, তো এখানে আরো আগিয়ে দিয়েছিল যেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম যে এটা ঠিক না ওটা ঠিক, ডক্টর বললেন একদম ফার্স্ট ইউএসজি যেটাতে হার্টবিটটা আসে মানে বেবি, তো সেই ডেটটাই অ্যাকচুয়ালি ধরা হয় ঠিক ডেট। সো যাই হোক, এই হচ্ছে এমনি রিপোর্ট, এটাতে কিছু আলাদা করে সেরকম ভাবে তোমাদের বলার বা দেখানোর কিছু নেই, এটা ডক্টররা বুঝতে পারবে। সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে আমার ফাইনালি ডেট আমি জেনে গেছি, আর ওদিন জানতাম না যে ওটা অ্যাকচুয়াল ডেট কিনা, ডক্টর আলাদা করে কোনো ডেট দেবে কিনা, তো এখন ডক্টররা ওভাবে আলাদা করে কিছু দেন না, ওই ইউএসজির উপর ডিপেন্ড করে ওনার একটা ডেট বলে দেয়, তো ওটাই হচ্ছে 15ই অগস্ট। আচ্ছা আরেকটা ব্যাপার হলো ডক্টর আরেকটা কাজ দিয়েছে, মানে এই মোমেন্টে এই কাজটাই হয়, এইটা মানে 8 মান্থস এর অলমোস্ট লাস্টের দিকে এসে গেছে, এই সময় কিক কাউন্ট করতে হয়, তো এটা ভাবছিলাম কবে ডক্টর দেবে, সবারই ক্ষেত্রে শুনি যে এরকম দেন, তো ফাইনালি আমাকেও ডক্টর দিয়েছেন যে প্রত্যেকটা মানে 3 বেলাতে কিক কাউন্ট করতে হবে, সকালে 1 ঘন্টা করতে হবে, মানে 1 ঘন্টায় কভার কিক করছে, দুপুরের 1 ঘন্টায় কভার কিক করছে, আর রাতের 1টায় কভার কিক করছে, টোটালটা যেন 10-এর বেশি হয়, 10-এর নিচে যেন না হয়, তো এটা একদম বারবার বলে দিয়েছেন। আর যদি কখনো মনে হয় যে 1 ঘন্টা বা 2 ঘন্টার উপরে কিক করছে না বা একদম চুপচাপ রয়েছে, তখন ডক্টর বললো একবারে ওয়েট করবে না, ওর হোয়াটসঅ্যাপ নয় ডাইরেক্ট কল করবে, কল করে আমাকে জিজ্ঞেস করবে, আমি যা যা বলবো সেগুলো করবে, অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে, এবার তারপরেও যদি কিছু প্রবলেম হয় তখন আমি তোমাকে যা বলবো সেগুলো সেগুলো করবে, মোট কথা কিক কাউন্টার রাখবে, তো সেটা শুরু করবো শুরু করা। তো এটাই আপাতত ডক্টর বললেন, আর বাকি সব তো ঠিকই আছে, উনি চেক আপ করিয়ে নিয়েছেন, বললো পারফেক্টলি অলরাইট। সো যাই হোক, আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল স্পেশাল এই জিনিসটা, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও তো মিস না হয়। সো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা। এই গুন্ডু ব্যাপার দেখো, অবস্থাটা দেখো, না না যাই যাই।